সীমান্তবর্তী জেলাগুলোর পর ঢাকায় প্রতিদিনই বাড়ছে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের রোগী। সব হাসপাতালে এই রোগীর সংখ্যা গড়ে দ্বিগুণ। এমনভাবে চলতে থাকলে শিগগিরই হাসপাতালগুলো আবারও রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর কোভিড ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা 300। এক মাস আগে এখানে ভর্তি ছিল 130 জন রোগী, সোমবার সেই সংখ্যা দাঁড়ায় 305-এ। একইভাবে বেড়েছে সব হাসপাতালেই রোগীর সংখ্যা। মুগদা জেনারেল হাসপাতালে 382 শয্যার বিপরীতে রোগী ভর্তি 105 জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 405 শয্যার মধ্যে রোগী ভর্তি 105। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 70 থেকে 75 জন রোগী ভর্তি করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই পরিস্থিতির জন্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী, আগের চেয়ে মৃত্যুর আশঙ্কাও বাড়ছে। যেখানে পরশুদিন 335 জন ছিল, পরশুদিন বা তার আগের দিন, কালকে কিন্তু 400 ছাড়িয়ে গেল। একদিনই তো আমি 70-75 জন ভর্তি করতে হচ্ছে আমাকে। তো এটা তো আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি। আমি বলছিলাম যে আমরা স্ট্যাটিক, কিন্তু আমি দেখতে পাচ্ছি দুই দিনে আমাদের অনেক পেশেন্ট বেড়ে গেছে। শুধু তাই নয়, আমি দেখেছি, আমি এটা জানিয়েছি যে আমাদের এখানে, আমাদের ঢাকার বাইরের থেকেও পেশেন্ট আসছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে সংক্রমিত হচ্ছে, আমাদেরকে আবার সতর্ক হতে হবে। দ্বিতীয় ঢেউয়ে যেমন মৃত্যু সংখ্যা 100-এর উপরে উঠেছিল, এখন যেভাবে সংক্রমিত হচ্ছে, আমার আশঙ্কা আরও মৃত্যুহার 82 থেকেও বৃদ্ধি পেতে পারে। আমরা কিন্তু এই সংক্রমণ রোধ করতে পারিনি। এখন প্রত্যেক হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কেবিন পূর্ণ হচ্ছে, আইসিইউ বেড সংখ্যাও এখন আমরা দিতে পারছি না। এই পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক। আমার হসপিটালে সম্পূর্ণ ভর্তি। গতকালকে আমার সারপ্লাস 3টা পেশেন্ট ছিল, আমাদের 300 বেডে এখন ক্যাপাসিটি। আমার ক্যাপাসিটির আমি পুরোপুরি এক্সজস্টেড হয়ে গেছি। আমরা মানসিকভাবে মানে প্রস্তুত আছি এবং ছিলাম যে ঢাকায় রোগী বাড়বে। আগামী 3-4 দিনে পরিস্থিতি আরও সঠিকভাবে বোঝা যাবে বলে মনে করেন তারা। ইশাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।